ওনার ছেলে তারেক রহমান সাহেব ওনার ছেলের বউ আমাদের ডক্টর জুবেদার রহমান এবং ওনার নাতনি জায়মা রহমান এখানে আছেন আরও কক্ষ সাহেবের স্ত্রী এবং ওনার সন্তানরা আছেন তারা তো অবশ্যই ওনাকে মিস করে এবং কোন সন্তান চায় না তার মাকে নিয়ে এই অসুখ বিসুখের সময় তারা পাশে দাঁড়াতে কনগ্রেচুলেশন আপনাকে আপনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আমরা জানতে চাচ্ছি চেয়ারপার্সনের শরীরের অবস্থা কি বা আপনারা যেহেতু এখানে তারেক রহমান রয়েছেন তারা কী ভাবছেন তার মাকে নিয়ে বা চিকিৎসার ব্যাপারে কী ভাবছেন ধন্যবাদ আপনাকে প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা করার জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ওনার কাছে আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অবশ্যই আমি দলের কেন্দ্রীয় কমিটির দীর্ঘ 19 বছর ধরে আন্তর্জাতিক বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি 2004 সাল থেকে সেখানে আমার নেতা আমাকে এই পদে দায়িত্ব দিয়েছিলেন তা আমি যেহেতু একজন সাংগঠনিক মানুষ দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজই করে যাচ্ছি তার পাশাপাশি লবি এক্সেট্রা এগুলো করে যাচ্ছি আমাদের নেত্রীর শরীর অত্যন্ত খারাপ দীর্ঘ অনেক মাস ধরেই ওনার শরীরটা খারাপ আমরা বারবার যখন সরকারের কাছে আমরা কোর্টের মাধ্যমে অ্যাপিল করি সরকার সেখানে বারবার বাধার সৃষ্টি করে টালবাহানা করে ষড়যন্ত্র করে এবং যেহেতু আপনারা জানেন যে দেশের বিচার বিভাগ স্বাধীন নয় শেখ হাসিনা যেভাবে চান সেইভাবেই বিচার বিভাগ তার রায় দেয় আজকে আমাদের নেত্রীকে জামিন দিচ্ছে না বিদেশে আনার জন্য আমরা সুস্থ ভালো চিকিৎসা করার জন্য ডাক্তার যখন বারবার 100 জন ডাক্তার সাইন করে বলছে যে আমাদের সর্বশেষ চিকিৎসা যেটা বাংলাদেশে করার সেই চিকিৎসা আমরা এখানে দিয়েছি এর বেশি আমরা দিতে পারবো না এখন ওনার এই ভালো হওয়ার চিকিৎসা যেটা বিদেশে গিয়ে ভালো চিকিৎসা নিতে পারেন কিন্তু মানবিক কারণে শেখ হাসিনা আর তার এই যে ইয়েরা সরকার এই সুযোগ দিচ্ছে না বারবার তারা তাদের ইচ্ছে হলে আমাদের নেত্রীকে তারা যদি তিলে তিলে খুন করে ফেলতে পারে হত্যা করতে পারে তাহলে তারা বাঁচে এই জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা উনি দেশের জন্য আমাদের একটা অ্যাসেট এবং উনি দেশের মানুষকে গণতন্ত্র দেওয়ার জন্য দীর্ঘ 9 বছর রাজপথে আন্দোলন করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় যখন আসছেন নির্বাচনের মাধ্যমে তখনও আপনারা জানেন যে উনি সংসদীয় গণতন্ত্র জাতিকে উপহার দিয়েছেন তো সুতরাং এই নেত্রী জনগণের নেত্রী এবং আজকে উনি মজলুম নেত্রী ওনাকে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করা হচ্ছে ওনার যে একজন মানুষ যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারে উনি একজন পলিটিশিয়ান জাতীয় নেত্রী ওনার তো উচিত হলো ফ্রিলি কথা বলার যে একজন দলের চেয়ারপারসন হিসাবে সেই সুযোগ আজকে এই বর্তমান এই দল দিচ্ছে না এই ফেসিস দল অনির্বাচিত দল অবশ্যই ওনার ছেলে তারেক রহমান সাহেব ওনার ছেলের বউ আমাদের ডক্টর জুবেদার রহমান এবং ওনার নাতনি জায়মা রহমান এখানে আছেন আরও কক্ষ সাহেবের স্ত্রী এবং ওনার সন্তানরা আছেন তারা তো অবশ্যই ওনাকে মিস করে এবং কোন সন্তান চায় না তার মাকে নিয়ে এই অসুখ বিসুখের সময় তারা পাশে দাঁড়াতে কিন্তু সেই সুযোগটা আজকে শেখ হাসিনা সরকার দিচ্ছে না এটা অত্যন্ত অমানবিক এবং এটা কোনো হিউম্যানিটেরিয়ান ইয়ের সিস্টেমের ভিতরে পড়ে না তারেক সাথে আপনাদের এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা রিসেন্টলি আজকে আমি ওনার সাথে কথা বলছি অবশ্যই নেতৃত্ব শরীর খুবই খারাপ তো ছেলে হিসাবে ওনার তো স্বাভাবিক ফিলিংটা আপনি বুঝতেছেন আপনি যে একজন মায়ের সন্তান আপনি একজনের ছেলে আপনি যেটা বললেন যে সুযোগ দিচ্ছে না সরকার তারেক রহমানও তো দেশে গিয়ে তার মাকে দেখতে পারে সেই সম্ভাবনা রয়েছে কিনা না উনি তো অবশ্যই দেখতে পারবেন কিন্তু সেই সম্ভাবনা তো নাই আপনারা জানেন যে দিনের পর দিন ওনারও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনাকে মানে হত্যার হুমকি বিভিন্নভাবে দিচ্ছে উনি যাতে রাজনীতি না করতে পারে সেই ধরনের ষড়যন্ত্র তারা করে যাচ্ছে এবং তারা আজকে আমরা মনে করি যে আমরা যেভাবে সাধারণ নেতাকর্মীরা নিরাপদ নয় বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবও নিরাপদ নয় সুতরাং আমরা তো এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে কোনোদিন আশা করি না আমরা চাই যে এটি স্বাধীন বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার অনুপ্রেরণা এবং পাশাপাশি আমরা এই স্বাধীন রাষ্ট্রকে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই সেই গণতান্ত্রিক রাষ্ট্র সেটা আমাদেরকে উপহার দিয়েছিলেন এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেখানে এই জন্য উপহার দিয়েছিলেন আমি এটা বলবো যে আপনারা জানেন ইতিহাস 72 থেকে 74-এ আমরা বহুদলীয় গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছিলাম সেখানে তখন কে ছিলেন ক্ষমতায় প্রায়ত জনাব মরহুম শেখ হুজুর রহমান সাহেব সেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন ওনার নেতৃত্বে আমরা বহুদলীয় গণতন্ত্র হারিয়েছি আবার আমরা বহুদলীয় গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি আমাদের নেতা
মহান স্বাধীনতার কৃষক বীর মুক্তিযুদ্ধে বীরত্ব বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি যিনি ছিলেন জওহরলাল সাহেবের নেতৃত্বে আমরা অবস্থা শেষ পর্যন্ত বিএনপি আসলে মানে আবারও জানাবে কিনা যে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করার জন্য এরকম কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা বা দলীয়ভাবে অ্যাপিল তো অবশ্যই চলতেছে এটা অব্যাহত ফ্যামিলি থেকে দলীয়ভাবে সেগুলো চলতেছে কিন্তু যেখানে আইন নাই আইনের সুশাসন নাই যেখানে আইন নিজের গতিতে চলতে পারে না স্বাধীনভাবে যেখানে শেখ হাসিনার কর্তৃত্বের মাধ্যমেই আইন পরিচালিত হচ্ছে সুতরাং সেখানে আপনি কী অ্যাপিল করবেন তারপরে আমরা আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি দেখা যাক কী আন্দোলন সংগ্রাম চলছে আমাদের গণতন্ত্রের মায়ের মুক্তির জন্য পাশাপাশি বাংলাদেশের মানুষ যারা আজকে নির্যাতিত নিপীড়িত তাদেরকে মুক্ত করার জন্য এই ফেসি সরকারের হাত থেকে এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচন যাতে এটা ফ্রি ফেয়ার একটা নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন হয় সকলকে নিয়ে